পশ্চিমবাংলা থেকে আগত তৃণমূলের যুব নেতৃত্ব যারা দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে এ রাজ্যে তৃণমূলের প্রচার এবং প্রসারে এসেছিলেন এবং যাদের উপর গতকাল আম্বাসায় মারাত্মক আক্রমণ করা হয়েছিল, সেই সমস্ত আহত যুব তৃণমূলের নেতৃত্বকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। অপরাধীদের গ্রেপ্তার না করে আজ পুলিশ সৌমুটি আইনে তৃণমূল নেতৃত্বকেই গ্রেপ্তার করেছে এবং সে সমস্ত তৃণমূল নেতৃত্বকে টেনে হেসে থানায় নিয়ে যায় এবং তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে সারা রাজ্যে এক নিন্দার ঝড় উঠেছে। পশ্চিমবাংলা থেকে আগত যুব তৃণমূলের এই নেতৃত্বদের যেভাবে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের প্রতি যে ধরনের বর্বরোচিত আচরণ করে চলছে ত্রিপুরা পুলিশ, তার বিরুদ্ধে তৃণমূলের যুবকর্মীরা সারা রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করে চলছেন। ত্রিপুরা পুলিশ যেভাবে তাদের গ্রেপ্তার করেছে তা নিয়ে সারা রাজ্যে আজ নিন্দার ঝড় উঠেছে।